सो हेलो गाइज केमन आछो सबाई आशा करी सकले खूबी भालो आछो। तो आजकेर एई भिडियोते आमरा एकटी कोरियान सिनेमा मिराक्केल इन सेल नो 7 सम्पर्के जानते चलेछि। कोरियानरा सिनेमा दिये शुधु कलिजातेई आघात करे ना, सिनेमार प्रति धापे धापे धारालो चाकू दिये क्षतबिक्षत करे देय। ताई सिनेमा ना देखले होयतो बुझतेई पारबे ना सिनेमाटिते मूলত देखानो हयेছে যে একজন বাবার প্রতি তার মেয়ের ভালোবাসা আসলে কোন লেভেলের হতে পারে। তাদের অভিনয়ের পুরুত্ব মাপতে হলে বলতে হবে তুমি মুভি দেখার সময় একবারও টের পাবে না যে তুমি কোনো মুভি দেখছো, মনে হবে গল্পের সব চরিত্র যেন তোমার সামনে জীবন্ত খেলে বেড়াচ্ছে। প্রথম দিকে মুভি দেখে মনে হবে সাধারণ কোনো মুভির কাহিনী, কিন্তু যতই সময় গড়াবে তুমিও চরিত্রের সাথে মিশে যেতে থাকবে। একটা সময় এসে চাইলেও আর চোখের পানি ধরে রাখতে পারবে না। এই মুভি দেখেছে অথচ কাঁদেনি সেরকম লোক পাওয়া বড্ড মুশকিল। যদিও কেউ থেকে থাকে তবে সে পাশান, নয়তো মুভির কাহিনী কিছুই বুঝতে পারেনি। আমার কোনো দিন কোনো মুভি দেখে চোখ ভিজে ওঠেনি, তবে এই মুভিটা একটু ব্যতিক্রম। সিনেমার শেষের দিকে ইয়েসুং যতবার তার বাবাকে আপ্পা বলে ডাকে ততবারই বুকটা ধরাস করে ওঠে। মানে আমি এতটা পাষাণ ব্যক্তি হওয়া সত্ত্বেও এই সিনেমা আমারে কাঁদতে বাধ্য করেছে। সর্বোপরি বলতেই হবে বাবা ও মেয়ের যে অকৃত্রিম ভালোবাসা দেখানো হয়েছে অসাধারণভাবে। যারা মুভি দেখতে ভালোবাসো তাদের জন্য একটা অসাধারণ রেসিপি, না দেখলে অনেক বড় মিস করেছো বলাই যায়। তো চলো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। এই সিনেমা শুরু হয় একটা মেয়েকে দেখিয়ে যার নাম হচ্ছে ইয়েসিউ, আর আমরা দেখি সে ইন্সপেক্টরের কাছে যায় আর তার কাছ থেকে অনেক পুরনো একটা ফাইল সংগ্রহ করে। এরপরে সে একটা জ্যোতিষীর কাছে যায়, একটা চার্চের ফাদারের কাছে যায় এবং তাদের কাছ থেকে কিছু ইনফরমেশন কালেক্ট করে। আর এর পরের দৃশ্যে আমরা একটা আদালতের দৃশ্য দেখি যেখানে ইয়েসিউ নামের মেয়েটি একজন খুনির পক্ষে আইনি লড়াই করছে। তো ওই সময় মেয়েটির একজন প্রতিপক্ষ উকিল থাকে, সে আদালতে বলে যে এই কেসের রায় অনেক আগেই হয়ে গিয়েছে এবং এটা আদালতে প্রমাণিত হয়েছে যে ওই তরুণীকে খুন করার জন্য সে দায়ী। তাই প্রতিপক্ষ উকিল আদালতে আর কিছু বলতে চায় না, কারণ আদালত অনেক আগে অলরেডি এই কেসের রায় দিয়ে দিয়েছে। কিন্তু মেয়েটি আবার বলে যে আদালত যে রায় দিয়েছে সেটা সঠিক ছিল না। আর তখন সে বলে তুমি কিভাবে জানো? তখন ইয়েসিউ নামের মেয়েটি বলে আমি তাকে সবচেয়ে ভালো জানি এবং এই পুরো ঘটনা আমার চেয়ে বেশি আর কেউ জানে না। আর তখন সে আসামির গল্প বলা শুরু করে। আসামির সাথে যে বাচ্চাটি রয়েছে সেটাই হচ্ছে এই বাচ্চাটি যে বড় হয়ে উকিল হয়েছে এবং তার বাবাকে নির্দোষ প্রমাণের জন্য আদালতে লড়াই করছে। যাই হোক, এরপর ইয়েসিউ যখন তার বাবার গল্প বলা শুরু করে তখন আমরা দেখি তার বাবার নাম হচ্ছে ইয়ঙ্গো আর তার সাথে যে 6 বছরের মেয়ে রয়েছে তার নাম হচ্ছে ইয়েসিউ। তার বাবা জেলে যাওয়ার পর ওই সময় তাকে কেউ দত্তক নিয়েছিল। তার বাবা ছিল মানসিক প্রতিবন্ধী এবং সে মার্কেটের পার্কিং লটে কাজ করত, আর সেখানে কাজ করে তার স্বল্প আয় দিয়ে তার মেয়ের সাথে সুখের দিন কাটাচ্ছিল এবং তাদের দুজনের প্রতি অসীম ভালোবাসা ছিল। যাই হোক, একদিন আমরা দেখি ছোট্ট মেয়েটি অনেক দামি একটা স্কুল ব্যাগ পছন্দ করেছে, কিন্তু তার বাবার সেই সামর্থ্য নেই বললেই চলে, আর সেজন্য সে একটু একটু করে টাকা জমিয়ে রাখে আর প্রতিদিন তার মেয়ের সাথে সেই স্কুল ব্যাগটি দেখতে যায়। আর তারা এটা চেক করে নেয় যে ব্যাগটি কেনা হয়ে গেল কিনা বা শেষ হয়ে গেল কিনা। আর এক সময় ঠিক এমনটাই হলো। শহরের এক পুলিশ কমিশনার তার মেয়ের জন্য ব্যাগটি কিনতে এসেছে। যখন সে এবং তার মেয়ে দোকানের ভিতরে চলে আসে এবং কমিশনারের মেয়েকে ব্যাগটি না কেনার জন্য অনুরোধ করে, কিন্তু যেমন জানেন বাবাটির মানসিক অবস্থা একটা 6 বছরের বাচ্চার মতো হওয়াতে তার অনুরোধটা একটু আক্রমণাত্মক মনে হয়েছিল, আর এর কারণে পুলিশ কমিশনার তাকে মেরে দোকান থেকে বের করে দেয়। আর এই ঘটনার পর একদিন কমিশনারের মেয়ে পার্কিং লটে ইয়ঙ্গোকে দেখতে পেয়ে সে জানতে চায় সে তার মেয়ের জন্য ওইরকম ব্যাগ কিনতে পেরেছে কিনা, এবং এর সাথে সে এটাও বলে ঠিক এরকমই আরেকটি ব্যাগ অন্য একটি দোকানে পাওয়া যাচ্ছে, এবং তাকে ছিনিয়ে দেওয়ার জন্য কমিশনারের মেয়ে ইয়ংকে দোকানের দিকে নিয়ে যায়। কিন্তু যাওয়ার পথে মাঝখানে আমাদের একটা দৃশ্য দেখানো হয় না, আর তখন আমরা দেখি কমিশনারের মেয়ে রাস্তায় পড়ে রয়েছে এবং তার মাথার কাছে একটা ইটের টুকরো রয়েছে এবং অনেক রক্ত বের হচ্ছে। আর ইয়ঙ্গো মানে বাবাটি মেয়েটির প্যান্ট ঠিক করছে আর তার মুখে মুখ লাগিয়ে শ্বাস দিচ্ছে। আর তখন তার পাশে একটা মহিলাকে দেখা যায়, আর ইয়ঙ্গো মহিলাটিকে দেখে তার কাছে সাহায্য চায়, কিন্তু মহিলাটি এই দৃশ্য দেখে সে তাকে সাহায্য করতে এগিয়ে না আসে, সে উল্টো লোকজন ডাকে এবং লোকজনেরা পুলিশকে কল করে, যার ফলে পুলিশ এবং বাকি সবাই মনে করে যে এই বাচ্চাটিকে শারীরিক নির্যাতন করে মেরে ফেলেছে। পরে তাকে থানায় নিয়ে গেলে সে বুঝতে পারে না তাকে কেন এখানে আনা হয়েছে, আর তার নিজের মেয়ে বাসায় একা থাকার কারণে সে ফিরে যেতে চায়, কিন্তু সবাই তাকে আটকে মারতে শুরু করে। আর অন্যদিকে পুলিশ কমিশনারের মেয়ে খুন হবার কারণে বাইরে সাংবাদিকদের প্রচণ্ড ভিড় তৈরি হয়, আর ইয়ঙ্গো সবকিছু মিলিয়ে এবং প্রচুর ভয় পেয়ে যায়। এদিকে ইয়ঙ্গো বাসায় ফিরে যায়নি বলে তার মেয়েকে স্কুলে যাওয়ার জন্য তৈরি হতে হয়, আর তার বাবাকে ওই ঘটনার জায়গায় দেখতে পায় এবং সেখানে খুন করেছে কিভাবে তা দেখানোর জন্য পুলিশ পাহারায় তাকে নিয়ে আসা হয়েছে এবং ইয়ঙ্গো কিভাবে করেছে তা দেখানোর কথা বললে সে তা দেখানো দেখানো শুরু করে। কিন্তু যেমন জানেন সে হচ্ছে মানসিক প্রতিবন্ধী, তো সে এমনভাবে দেখাচ্ছিল যেটা দেখে সবাই মনে করে যে সে নির্যাতন করে শিশুটিকে মেরে ফেলেছে। এছাড়া পুলিশের অতিরিক্ত প্রশ্নে সে বিভ্রান্ত হয়ে কিছু ভুল কাজ করে ফেলে, যেমন তাকে বলা হয় তুমি কিভাবে করেছিলে, তখন সে নিজের প্যান্ট ঢিলা করে দেখায় আর তখন পুলিশ বুঝে নেয় যে সে ওই বাচ্চাটিকে রেপ করার চেষ্টা করেছিল তারপরে মেরে ফেলেছে। তো এরপর পুলিশরা তাকে তার মেয়ের সামনে টেনে এসে থানায় নিয়ে যায় এবং এই খুনের চার্জ প্রমাণিত হওয়ার কারণে তাকে জেলে দেওয়া হয়। কিন্তু মানসিক প্রতিবন্ধী ইয়ং এখনো বুঝতে পারে না তার সাথে কি হচ্ছে, কেন তারা এমন করছে, তাই সে তার মেয়েকে ফোন করতে চায় কিন্তু তার উপর একটা বাচ্চা মেয়ের খুনের চার্জ ছিল, যার কারণে তাকে জেলের চিপ মানে জেলার ফোন তো করতেই দেয় না, উল্টো তাকে মারতে থাকে এবং এরপর তাকে জেলে 7 নম্বর কামরায় বন্দি করে দেওয়া হয়, যেখানে আমরা আরো 5 জনকে দেখতে পাই। এই 5 জনকে পরিচয় করিয়ে দিচ্ছি। এর নাম বংশিক, এ চুনহো, এ ম্যান বিয়ং, এ দাদা সিও। আর বাকি 5 জন কয়েদিদের মধ্যে বর্তমানে লিডার ছিল। এক কথায় ওই কামরার সবাই নানা রকম অপরাধের কারণে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত আসামি ছিল। আর তার সাথে পরিচিত হবার সময় যখন তারা জানতে পারে যে সে একজন শিশু ধর্ষক খুনি, তখন তারা সবাই খুবই ক্ষিপ্ত হয়ে যায় এবং তাকে উড়াধুরা মারতে শুরু করে। আর অন্যদিকে ইয়ং এর একমাত্র মেয়ে একা হয়ে যায়, তাই সে একটা শিশু আশ্রমে যাওয়ার আগে তার বাবার জন্য একটা নোট রেখে যায়, কারণ সেও জানে না তার বাবাকে কেন পুলিশ ধরে নিয়ে গেছে। আর এখানে জেলের কয়েদিদের প্রয়োজনীয় জিনিস বাইরে থেকে আনার কিছু অভিনব পদ্ধতি দেখতে পাই আমরা। ফুটবল লিস্টে রেখে সেটা দেয়ালের বাইরে ছুঁড়ে মারত আর ওপাশ থেকে সেই হিসেবে ব্যবহারের জিনিসগুলো জেলের ভিতর পাঠানো হতো আর তারপর জেলের কয়েদিদের কাছে বিক্রি করা হতো। এরপর আমরা দেখি জেলের মধ্যে 2 জন মারামারিতে জড়িয়ে পড়ে আর ওই সময় ইয়ং তার বসকে বাঁচিয়ে নিজেই আহত হয়ে যায়, আর এর ফলে তার প্রতি সবার দৃষ্টিভঙ্গি বা ধারণা পাল্টে যেতে থাকে। আর ইয়ং সুস্থ হবার পর বস তাকে বলেন তিনি কি করতে পারেন তার জন্য, এবং সে বলে সে তার মেয়েকে দেখতে চায়। আর তারপর জেলের একটা অনুষ্ঠানের দলের থেকে ইয়েসুম নামের মেয়েকে আনার ব্যবস্থা করা হয়, যদিও ইয়ং এর মেয়ে লুকিয়ে আসা জেলের অনেকে পছন্দ করতো না, কারণ এটা জানাজানি হয়ে গেলে তারা সবাই বিপদে পড়বে। কিন্তু বাবা ও মেয়ের আবেগঘন দৃশ্য দেখে তারা অবাক হয়ে যায় আর মেয়েটির মায়াবী আচরণে সবার মন গলে যায়। বাবা ও মেয়ের সাক্ষাতের পর মেয়েকে অনুষ্ঠানে ফিরিয়ে দিতে দেরি হয়, যার ফলে দলটি ওই মেয়েটিকে ছেড়ে চলে যায়। পরে সেই মেয়েটি আবার বাবার কাছে জেলে চলে আসে, কিন্তু জেলের সবাই সাজার ভয়ে মেয়েকে রাখতে সাহস পায় না। কিন্তু বাবা ও মেয়ের সরল আচরণে তাদের সবার মন নরম হয়ে যায় আর এই কারণে মেয়েটি তাদের সাথে রয়েছে। সকালে যখন পুলিশ ছোট মেয়ের গলার আওয়াজ শুনে তখন একজন সেল নাম্বার 7-এর সামনে আসে আর তখন ওই ছোট্ট মেয়েটিকে তারা যেভাবে লুকিয়েছিল তা দেখে সত্যি খুব মজার ছিল। এরপর তারা ওই মেয়েটিকে জেল থেকে বের করার চেষ্টা করে, কিন্তু কিছু ভুলের কারণে সেটা ব্যর্থ হয়। আর অন্যদিকে একদিন আগে হওয়া অনুষ্ঠানের ছবি জেলার দেখতে থাকে আর প্রতিনিয়ত খেয়াল করেন যে অনুষ্ঠানের শুরুতে অভিনেত্রীদের মধ্যে একটা ছোট বাচ্চাকে দেখা গেলেও পরবর্তী ছবিগুলোতে তাকে দেখা যায় না। আর এতে তাদের সন্দেহ হবার কারণে ওই সেলের মধ্যেই তাকে খোঁজা শুরু করে আর এক পর্যায়ে তাকে ওই সেলে খুঁজে পাওয়া যায় আর সেখান থেকে মেয়েটিকে উদ্ধার করে শিশু আশ্রমে পাঠিয়ে দেওয়ার পর শাস্তি হিসেবে ইয়ংকে একটা স্পেশাল রুমে আটকে রাখে। এই ঘটনার পর একদিন একজন কয়েদি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল যে সে তার রুমে আগুন লাগিয়ে দেয় আর নিজে আটকা পড়ে যায়। তখনই জেলার তাকে বের করে আনতে গেলে সেও আগুনের মধ্যে আটকা পড়ে আর তখনই ইয়ং ওর নিজের জীবন বাজি রেখে বা নিজের জীবনে তোয়াক্কা না করে তাকে বাঁচিয়ে নিয়ে আসে আর পুরো সময় ডাক্তারের কাছে তাকে বাঁচানোর জন্য অনুরোধ করতে থাকে। জেলারের জ্ঞান ফেরার পর যখন সব জানতে পারে তখন তার মনে হয় এত দুর্ধর্ষ একটা খারাপ অপরাধীর মানুষের প্রতি সহানুভূতি কিভাবে সম্ভব, আর এ কারণে প্রথমবারের মতো অপরাধী হওয়া নিয়ে তার মধ্যে সংশয় সৃষ্টি হয়। তো সবকিছু মিলিয়ে জেলার ব্যক্তিগতভাবে এই কেসের জন্য তথ্য সংগ্রহ করতে শুরু করে। আর অন্যদিকে এই ছোট বাচ্চাটির স্কুল শিক্ষিকা সে কেন স্কুলে আসে না সেটা জানতে চায় আর এরপরই বাচ্চাটির কথায় সে তার শিক্ষিকাকে নিয়ে তার বাবার কাছে জেলে যায় আর সেখানে ওই শিক্ষিকা মেয়েটির বাবাকে দেখে ভাবতে থাকে ও তো মানসিক প্রতিবন্ধী, এ ধরনের লোক কিভাবে খুন করতে পারে তা নিয়ে সে খুবই অবাক হয়। আর বিশেষ করে যার নিজের মেয়ের প্রতি এত ভালোবাসা সে কিভাবে তার মেয়ের বয়সে আরেক মেয়ের ক্ষতি করতে পারে, আর এসব কিছু সে বুঝতে পারে না। আর সেখানে সিপও উপস্থিত ছিল। এবার সিপের মনেও সন্দেহ আরো ঘনীভূত হয়। যাই হোক, বাবার সাথে থাকতে না পারে ওই বাচ্চাটি ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে এবং হাসপাতালে ভর্তি হয়। সেখানে সিপ তার সাথে দেখা করতে আসে। এই বাচ্চাটি বলে আমাকে গ্রেপ্তার করে নিয়ে যাও যাতে আমি বাবার সাথে থাকতে পারি। আর সিপ বাচ্চা মেয়ের মুখে এমন কথা শুনে পুরো আবেগপ্লুত হয়ে পড়েন। এরপর যাতে জেলের ভিতরে বাবা ও মেয়ে একসাথে কিছু সময় কাটাতে পারে সেই সুযোগ তৈরি করার জন্য সিপের কথায় তাদের জেলের একটি অংশে সময় কাটানোর সুযোগ করে দেয়। আর তারপর পুলিশ এবং জেলের কয়েদিদের সাহায্যে বাবা ও মেয়ে একসাথে জেলের মধ্যে থাকা শুরু করে। আর একদিন ইয়ংকে তার অফিস রুমে কাজ করতে দেখে প্রশ্ন করে পরে সে কেন কমিশনারের মেয়েকে খুন করেছে। যাই হোক সে কি উত্তর দিয়েছিল সেটা আমাদের বোঝানো হয়নি, তবে সিপের মুখ দেখে বোঝা যায় তাকে এমন কিছু একটা বলেছিল যেটা শুনে তিনি অবাক হয়েছিলেন। এবং তার মেয়েকে জেলের মধ্যে এভাবে দেখা করার ফলে ওই সেল নাম্বার 7-এর এক অন্য কয়েদি তার সদ্য জন্ম নেওয়া শিশুকে এমনভাবে তার কাছে আনার জন্য বসের কাছে অনুরোধ করে। আর তখন বস তাকে বলে তোমাকে প্রথমে ওর মতো মৃত্যুদণ্ডের আসামি হতে হবে। যাই হোক এরপর জেল সিপের ব্যক্তিগত অনুসন্ধানে বেরিয়ে আসে পুরো পরিস্থিতিতে মানসিক প্রতিবন্ধী ইয়ংকে ফাঁসানো হয়েছে। আর তিনি এটাও বুঝতে পারেন যে তার মতো এমন বুদ্ধি সম্পন্নহীন ব্যক্তির পক্ষে এত সূক্ষ্ম বিচক্ষণভাবে জবানবন্দি দেওয়া সম্ভব নয়। আর তারা বুঝতে পারে এখানে পুলিশের দুর্নীতি বা অর্থনৈতিক প্রভাবের কারণেই এত কিছু হয়ে গেছে। আর এগুলো জানার পর ইয়ং এবং তার মেয়ের প্রতি একটু অন্য ধরনের সহানুভূতি তৈরি হয় সকলের। আর এদিকে কিন্তু ইয়ং এর মেয়ের সাথে পুলিশ এবং জেলখানার অপরাধীদের সাথে খুব ভালো একটা সম্পর্ক এবং অদ্ভুত একটা মায়ের বন্ধন তৈরি হয়ে গিয়েছে। আর এই ছোট্ট মেয়েটি যখন তাদের কাছে আসে তাদের মনে একটা আলাদা প্রশান্তি আসে। আর ওই বাচ্চাটি ওই জেলের কয়েদিদের সাথে এমন আচরণ করত যে এটা দেখে তাকে ভালোবাসা ছাড়া কোনো উপায় ছিল না। যেমন লিডার অশিক্ষিত হওয়াতে তাকে লেখাপড়া শেখানো শুরু করে বাচ্চা মেয়েটি। তবে জানো কি, এই ব্যাপারগুলো কিন্তু তাদের কয়েদির যে লোকটি তার সদ্য জন্মানো সন্তানের সাথে দেখা করার কথা বলেছিল সে এগুলো সহ্য করতে পারত না। কিন্তু এই অবস্থায় বাচ্চা মেয়েটি একদিন তার স্কুলের এক বন্ধুর কাছ থেকে মোবাইল ধার করে এনে লুকিয়ে লোকটিকে দেয় আর তার সদ্য ভূমিষ্ঠ সন্তানের সাথে কথা বলিয়ে দেয়। আর এভাবে ছোট্ট মেয়েটি তার কাছে অনেক প্রিয় হয়ে ওঠে। এই কয়েদিরা বিশ্বাস করতে শুরু করে যে কোনোভাবেই ইয়ং খুনের সাথে জড়িত নয় এবং সেদিন কি হয়েছিল সেটা বের করার চেষ্টা করে তারা। আর বের করে ফেলে যে সেদিনের আবহাওয়া ছিল 18°C এবং প্রচণ্ড ঠান্ডা থাকার কারণে রাস্তার বিভিন্ন জায়গায় বরফ জমে থাকে, যার উপর ইয়ং পিছলে পড়ে যায়। আর এ কারণে সে কমিশনারের মেয়ের অনেক পিছনে পড়ে গিয়েছিল। আর উঠে দাঁড়ানোর পর সে ওই মেয়ের কাছে গিয়ে দেখে যে সে রাস্তায় পড়ে রয়েছে, মানে কমিশনারের মেয়ে বরফের উপর পিছলে পড়ে মাথায় ব্যথা পেয়েছে। আর ওই মেয়েটি যখন পড়তে যাচ্ছিল তখন সে পাশে থাকা কিছু একটা ধরতে গেলে সেটার উপর একটা ইটের টুকরো ছিল যেটা তার মাথার উপরে এসে পড়েছে, মানে এটা সম্পূর্ণ একটা দুর্ঘটনা ছিল। আর বেচারা ইয়ং হুদাই ফাইসা গেল। যাই হোক তখন ওই কামরার যে লিডার ছিল সে তখন বলে সে কেন ওই মেয়েটির প্যান্ট খুলেছে। তখন বলে সে যেখানে কাজ করে সেখানে সিপিআর শেখানো হয়েছিল, মানে মেডিকেল একটা ফার্স্ট এইডের মতো কাজ আর কি। আর সে বলে কেউ যদি অচেতন হয়ে যায় তবে তার পরনের কাপড় ঢিলা করে দিতে হবে যাতে করে তার শরীরে রক্ত সঞ্চালন ঠিক থাকে। আর সে তাই করেছিল। এরপর সবাই বুঝতে পারে যে ইয়ং আসলে নির্দোষ। আর এখানে তাকে কিন্তু এখনো সাজা দেওয়া হয়নি, তাকে জেলে রাখা হয়েছে এবং তার মামলা চলছে আদালতে। তাকে আদালতে পেশ করা হবে। তাকে আদালতে পেশ করলে কি কি প্রশ্ন করা হবে সেটার উত্তর তার বন্ধুরা শিখিয়ে দিচ্ছে। আর ওদিকে আমরা দেখি জেলের চিফ কমিশনারের কাছে গিয়েছে এবং তাকে সব খুলে বলেছে ইয়ং নির্দোষ। কিন্তু কমিশনার এটা বিশ্বাস করে না কোনোভাবেই। কমিশনার আসলে চাচ্ছে না সে মুক্তি পাক কোনোভাবে, মানে সে তার উপর খুবই খেপা ছিল। আর চিফ বুঝতে পারে সেখানে কোনো কাজ হবে না, তাই বলে লাভ নেই। এরপরে ইয়ংকে যেদিন আদালতে পেশ করা হবে সেদিন চিফ তাকে সব বুঝিয়ে বলে যে আদালতে তোমাকে যে প্রশ্নগুলো করা হবে তার সঠিক উত্তর তোমাকে দিতে হবে। আর তখন আমরা দেখি ইয়ং এর পক্ষের উকিল এসেছে। আর সে তাকে সাহায্য করার বদলে উল্টো বলে কমিশনার যা বলেছে সেটা তুমি মেনে নেবে, মানে সেটাই বলবে। আসলে সে কিন্তু খুবই ক্ষমতাধর লোক, মানে আমরা বুঝতে পারি যে উকিল ইয়ং এর হলেও সে আসলে কমিশনারের হয়ে কাজ করে। আর তখন আমরা দেখি কমিশনার এসেছে এবং সে তাকে অনেক মারধর করে এবং হুমকি দেয় সে যদি সব স্বীকার না করে তাহলে তার মেয়েকে মেরে ফেলবে। আর এর জন্য ইয়ং খুবই ভয় পেয়ে যায়। এরপর যখনই ইয়ংকে আদালতে নেওয়া হয় আর সে আদালতে সব স্বীকার করে নেয়। আর এটা দেখে কোর্টের সবাই সিপ এবং বাকি যারা আছে তারা খুবই অবাক হয়ে যায়। এমনকি সিপ উঠে বলে ওর মাথায় প্রবলেম আছে, ওর আর একটু সময় প্রয়োজন। কিন্তু কোর্ট তার রায় দিয়ে দেয় আর তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়। আর এর মধ্যে ইয়ং সবার কাছে ক্ষমা প্রার্থনা করছে আর সে অপরাধ স্বীকার করে নিয়েছে বলে তার মেয়েও কান্না শুরু করে। আর ইয়ং এর পক্ষে যারা ছিল তারা বুঝতে পারছিল না যে কেন ইয়ং এরকম করছে। তো এরপর আমরা দেখি ইয়ং এর সাথে তার মেয়ে জেলে দেখা করতে এসেছে এবং তার মেয়ে বলে আমি জানি তুমি কোনো বাজে কাজ করতে পারো না। এবং সে তার পরীক্ষার উত্তরপত্র দেখায় যেখানে আমরা দেখি সে 100তে 100 পেয়েছে। এছাড়াও সে বলে যে সে পিয়ানো শিখছে। আসলে সিপ তার নিজের বাড়িতে তাকে নিয়ে গিয়েছে এবং তার নিজের মেয়ের মতো তাকে লালন পালন করছে। আর অন্যদিকে ইয়ং এর সাথে যে কয়েদি বন্ধুরা ছিল তারা কিন্তু জানতো যে ইয়ং সম্পূর্ণ নির্দোষ। আর তাই তাকে বাঁচানোর জন্য তারা একটা প্ল্যান করে। প্ল্যান মোতাবেক তারা একটা বিশাল বেলুন বানায়। আর সামনের ডিসেম্বরে জেলে অনেক বড় একটা পার্টি রয়েছে যেখানে অনেক বড় অনুষ্ঠান अनुष्ठान होबे और सेदिन एई छोट्ट मेयेटिर जन्मदिन। तो तादेर प्लान होच्छे तादेर बाबा मेयेके एई बेलुने उठिए पाठिए दिबे दूरे कोथाओ। तो जखन सेई दिनटी आसे आमरा देखी तादेर बाबा मेयेके बेलुने उठिए पाठिए दिच्छे, किन्तु जेलेर जे पुलिश रयेछे तारा तादेरके धरार चेष्टा करछे, किन्तु पुलिश आसले इच्छे करे तादेरके धरछे ना। माने एटा स्पष्ट बोझा जाय जे ताराओ चाय ओरा जेन जेल थेके चले जाय। तो बेलुनटी चले ना गिये बेलुनटी जे दड़ी रयेछे सेटी जेलेर काटा तारे आटका पड़े। किन्तु जेमन जानो इयं छिलो मानसिक प्रतिबंधी, से आसले जानतोई ना से जेल थेके पालाच्छे। से तार मेयेर साथे उल्टो आरो सूर्यास्त उपभोग करे। एरपर से ना पालिये नीचे चले आसे एबं एटा निये कयेदी सह अन्यान्य जे गार्ड छिलो तारा खुबই कष्ट पाय जे इयं सेखान थेके पालिये जेते पारलो ना। आसले बोकाशोका मानुषके मानुष आरो बेशी भालोबासे। आर एरपर आमरा देखी ओई 7 नम्बर कामराय इयं ओ तार मेये बाकी कयेदीदेर साथे खाচ্ছে। আর তখন ইয়ং তার মেয়েকে একটা স্কুল ব্যাগ গিফট করে, যে ব্যাগটার জন্য মূলত তাকে আজকে এখানে থাকতে হচ্ছে। আর এটাও হয়তো তার সাথে যে কয়েদি বন্ধুরা ছিল তারাই হয়তো ম্যানেজ করে দিয়েছে। তো এরপর আমরা দেখি ইয়ং তার মেয়েকে বিদায় দিচ্ছে আর তার মেয়েকে বলে, আমি সর্বোচ্চ এই পর্যন্ত আসতে পারবো, বাকিটুকু তোমার একাই যেতে হবে। তো তার মেয়েকে বিদায় দিয়ে যখন সে চলে আসে তাকে কিন্তু এরপর 7 নম্বর ছেলে আনা হয় না, তাকে অন্য রাস্তায় নিয়ে যাওয়া হয়। আর তখন ইয়ং প্রথমবারের মতো বুঝতে পারে যে তাকে হয়তো ফাঁসি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। আর সে দৌড়ে তার মেয়ের কাছে চলে আসে আর ওখানকার গার্ডদের বলে, আমাকে বাঁচাও, আমি বাঁচতে চাই। মানে সে আসলে মরতে চাচ্ছিল না, কিন্তু আসলে কারোরই কিছু করার ছিল না, কারণ কমিশনার খুবই ক্ষমতাবান একজন পার্সন ছিলেন। এবং তখন আমরা দেখি সিপ এবং বাকি যে কয়েদিরা ছিল তারা সবাই কান্না করছে। তারা সবাই জানতো যে মানসিক প্রতিবন্ধী ইয়ং সে আসলে নির্দোষ, সে নির্দোষ হওয়া সত্ত্বেও তাকে ফাঁসিতে ঝোলানো হচ্ছে। এরপর দেখানো হয় ইয়ংকে নিয়ে যাওয়া হলো আর ইয়ংয়ের সেই পিচ্ছি মেয়েটি কান্না করছে। আর তখনই সিনেমাটিকে বর্তমানে নিয়ে আসা হয় আর আমরা দেখি ইয়ংয়ের সেই ছোট্ট মেয়েটি আজ বড় উকিল হয়েছে। আর সে সেই পুরো কাহিনীটি আদালতের সবাইকে এবং বিচারকদের শোনায়। আর তার কথা শুনে সেই কেসটি আবার রিওপেন করা হয়, যদিও ওর বাবা এখন আর জীবিত নেই। কিন্তু তারপরে ওর বাবা যে একটা মিথ্যা অভিযোগে শাস্তি পেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে সেটা সে দূর করতে চায়। তার বাবাকে তো আর বাঁচিয়ে আনা সম্ভব নয়, কিন্তু তার উপর যে মিথ্যে অভিযোগ ছিল সেটা সে মুছে দিতে চায়। যাই হোক, তখন আমরা দেখি সেখানে জেলের চিপ এবং বাকি যে কয়েদিরা ছিল তারা উপস্থিত রয়েছে এবং কয়েদিদের সাজার মেয়াদ শেষ হয়ে তারা অলরেডি এখন বর্তমানে স্বাভাবিকভাবে জীবনযাপন করছে। আর এখানে উল্লেখ্য সেই জেলার কিন্তু এখন আর সাধারণ চিপ নেই, সে এখন অনেক বড় অফিসার হয়েছে। তো কেসটি রিওপেন করার পর আদালতে প্রমাণিত হয় যে ইয়ং নির্দোষ ছিল এবং ওর কেসটিকে সঠিকভাবে ইনভেস্টিগেট বা তদন্ত করা হয়নি। এবং তারা এটাও বলে তার যে মানসিক প্রবলেম ছিল সেটা নিয়েও কোনো কথা বলা হয়নি, এমনকি মেডিকেল রিপোর্টও আসেনি যে বাচ্চাটিকে রেপ করা হয়েছিল বা এরকম কোনো চেষ্টা করা হয়েছিল। এবং এই কেসটির সকল ফাইল এবং তথ্য তদন্ত করে জানা যায় যে ইয়ং পুরোপুরি নির্দোষ এবং আদালত তাকে পুরোপুরি খালাস করে দেয়। আর তখন আদালতের সবাই, বিশেষ করে ওই চিপ এবং ইয়ংয়ের যে কয়েদি বন্ধুরা ছিল তারা সবাই উচ্ছ্বাসে ফেটে পড়ে। আর ওদিকে জেলের যে চিপ ছিল বর্তমানে যে অনেক বড় একজন অফিসার, সে কিন্তু ইয়ংয়ের মেয়েকে এজন্যই দত্তক নিয়ে উকিল বানিয়েছিল যাতে করে সে তার বাবাকে নির্দোষ প্রমাণ করতে পারে। তো ইয়ে শিয়ংয়ের বাবা হয়তো পৃথিবীতে নেই, কিন্তু তার বাবার উপর যে মিথ্যে অভিযোগ ছিল সেটা সে খোঁচাতে পেরেছে। আর তখনই মূলত এই সিনেমাটি শেষ হয়।